আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। সাভারে 8 বছর বয়সী শিশু ও গৃহবধূকে ধর্ষণের অভিযোগে 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, চাপাইন এলাকার একটি বাড়িতে বাবা মার সাথে 8 বছরের ওই শিশু ভাড়া থাকত। তার বাবা মা পোশাক কারখানার কর্মী। বাবা মা কাজে গেলে পড়শি আতাহারির চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে প্রথমে ধর্ষণ করলে তা দেখে পড়শি সোহাগ মণ্ডলও ধর্ষণ করে। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে ভবানীপুর এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টাকালে নোয়াবালী নামে দেবরকে আটক করে এলাকাবাসী। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান সহ সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তরের নিজ বাসা থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ক্রস ফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধেরও দাবি জানান তিনি। আমরা মেজর সিনহার হত্যার সুষ্ঠু বিচার চাই এবং সকল বিনা বিচারে হত্যাকাণ্ডের বিচার অবশ্যই চাই এবং এদেশের মাটিতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে সেই বিচার হবে বলে আমরা আস্থা রাখি। কুড়িগ্রামে বিআরটিসি বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে 2 জন। সকালে কুড়িগ্রাম রংপুর মহাসড়কের দাসেরহাট এলাকার এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে কুড়িগ্রাম থেকে আসা বিআরটিসির একটি বাসের সাথে নরসিংদী থেকে কুড়িগ্রামগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে প্রাইভেট কারের চালক নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে বাবা আকবর হোসেন ও ছেলে বেলাল হোসেন মারা যায়। হাসপাতালে আনার পরে মারা যান মা বিলকিস বেগম। এছাড়া নিহত আকবর হোসেনের মেয়ে আয়েশা সিদ্দিকা ও প্রাইভেট কারের হেল্পার মুমূর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত আকবর হোসেন নরসিংদী জেলার মনোহরদী উপজেলা সমাজসেবা অফিসার। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামে উলিপুরে। করোনা ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে 6 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত 75 জন। সিলেটে মারা গেছে 2 নারীসহ 4 জন। আক্রান্ত নতুন 29 জন। বরিশালে করোনার 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল বিভাগের 6 জেলায় নতুন আক্রান্ত হয়েছে ব্যাংকার পুলিশ সহ 61 জন। যশোরে গত 24 ঘন্টায় হোম আইসোলেশনে থাকা 55 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জেলায় নতুন শনাক্ত হয়েছে 61 জন। নেত্রকোনায় মারা গেছেন এক মুক্তিযোদ্ধা, নতুন শনাক্ত করা হয়েছে 4 জনকে। এছাড়া নোয়াখালীতে 51 জন, নাটোরে নতুন করে 38 জন, শেরপুরে 2 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বরেণ্য চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনিরের মৃত্যুবার্ষিকী আজ। 2011 সালের এই দিনে মানিকগঞ্জে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে 5 জনের সাথে মারা যান এই 2 গুণী ব্যক্তি। 21 পদকপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক ছিলেন তারেক মাসুদ। মিশুক মুনির সবশেষ ছিলেন সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী। এবার শেয়ার বাজারের খবর। বিমা খাতের পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামী 16 আগস্ট পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে 17 আগস্ট কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের কারণে আজ নর্দার্ন ইন্স্যুরেন্স ও ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এছাড়া রেকর্ড ডেটের পর প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন স্বাভাবিকভাবে শুরু হয়েছে। প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিনান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 20 আগস্ট বিকেল 4:30 কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় চলতি বছরের 31 মার্চ ও 30 জুন সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এছাড়া 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসেব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। 2018 সালে কোম্পানিটি 5% লভ্যাংশ দিয়েছিল।
এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত 6 মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ও 2 কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। ফান্ডগুলো হলো এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড এবং গ্রামীণ ওয়ান স্কিম টু ফান্ড। দুপুর 2:35 থেকে বিকেল 3:30 মধ্যে ফান্ডগুলোর ট্রাস্টি সভা অনুষ্ঠিত হবে। সভায় 30 জুন সমাপ্ত সময় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। এছাড়া বিকেল 3:30 সানলাইফ ইন্স্যুরেন্স ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর প্রান্তিক সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বরাবর হাত পরিষ্কার করুন এবং এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।